আমাদের বাঙালি সমাজে একশোটা স্টুডেন্টের মধ্যে নব্বইটা স্টুডেন্টকে আমরা ছোট থেকেই আঁকার স্কুলে পাঠাই ছোটবেলায় আমরা কি বলি না পড়াশোনার পাশাপাশি শিখতেই হবে তাই ছেলেটাকে একটু স্কুলে মাধ্যমিক মাধ্যমিক কমপ্লিট কমপ্লিট হয়ে হয়ে যায় যায় উচ্চ তারপর এই আঁকা বিষয়টা নিয়ে আমরা গুরুত্ব দিই না আমরা কেন বলি যে আঁকা শিখতে হবে কারণ ওই যে বায়োলজিতে ছবি আঁকতে হবে ভালো করে ছবি আঁকলে ভালো নাম্বার পাওয়া যাবে এইরকমও অনেকের কনসেপ্ট আছে কিন্তু এই আর্ট এই আঁকা আমাদের জীবনে একটা ক্যারিয়ারের অপশন হতে পারে সেটা কি তোমার জানা আছে যদি না জানা থাকে তাহলে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব তোমার যদি অঙ্কন ভালো লাগে আঁকা যদি তোমার মধ্যে খুব প্যাশন ক্রিয়েট করে তাহলে এই অঙ্কন বা আকাই তোমার জীবনে একটা ভালো কেরিয়ারের অপশন হতে পারে তাহলে আমরা কিভাবে এই কেরিয়ারকে বেছে নেব তার জন্য প্রসেস কি আছে যোগ্যতা কি লাগে সবকিছু আমরা জানবো এই ভিডিও তাহলে প্রথমে আমরা জানবো এই কোর্সের নাম এই কোর্সের নাম হচ্ছে বি এফ এ অফ ফাইন আর্ট এই কোর্স আমাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে পড়ানো হয় আর এর জন্য যোগ্যতা কি লাগে অবশ্যই আমাদেরকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে হবে উচ্চ মাধ্যমিকে আমাদেরকে মিনিমাম ফিফটি পার্সেন্ট নাম্বার পেতে হবে এটা আমাদের এলিজিবিলিটি এর পাশে যে স্কিলটা লাগবে তোমার যেন ছোট থেকে আঁকার প্রতি একটা ইন্টারেস্ট থাকে এটা তোমার লাগবে যদি তুমি বলো যে আমি ইউএলভ আমার এই সম্বন্ধে কোনো ইন্টারেস্ট নাই আমি এখানে জয়েন করতে চাইছি এটা কিন্তু পসিবল হবে না তাহলে তোমার ছোট থেকে যদি তোমার ইন্টারেস্ট থাকে আঁকা আঁকি করার সেই ক্ষেত্রে কিন্তু তোমার জন্য এটা এলিজিবল এবং এই কোর্সের ডিউরেশন কত লাগে এই কোর্সের ডিউরেশন হচ্ছে চার বছর এবার আমরা জানবো যে এই কোর্সের জন্য এজ এর সীমা কত এই কোর্সের জন্য ম্যাক্সিমাম এজ যেটা লাগে মানে এই বছরে যদি তোমরা অ্যাডমিশন নাও এই বছরে তোমার এজ ম্যাক্সিমাম তেইশ হতে হবে তেইশ প্লাস হলে কিন্তু তোমাকে নেবে না এবং ওবিসি এবং এসসিএসটি যারা আছো তাদের ক্ষেত্রে আরো দু বছর ছাড় আছে অর্থাৎ পঁচিশ বছর তোমার যদি এজ হয় তুমি কিন্তু এখনো এই বিএফএ কোর্স করতে পারো তাহলে বিএফএ কোর্সের সিলেবাস কি আছে সেটা আমরা জেনে নিই আর্ট হিস্টোরি ড্রয়িং পেন্টিং স্কাফচার ফটোগ্রাফি গ্রাফিক্স ডিজাইনিং অ্যানিমেশন টেক্সটাইল ডিজাইন এবং ফ্যাশন ডিজাইনও কিন্তু আছে এই আর্টস কোর্সের মধ্যে তাহলে আমরা কোর্স জেনে নিলাম এবার আমরা জানব যে এই আর্ট কলেজে ভর্তি হওয়ার প্রসেসটা কি অনেকে তো আমরা এই প্রসেসটাই জানি না তাহলে আমরা কিভাবে জয়েন করব যেহেতু এখন আমাদের ইন্ডিয়াতে এইচএসএ রেজাল্ট বেরিয়ে গেছে সমস্ত বোর্ডের তাহলে এই ধরে রাখো যে জুন জুলাইতে কিন্তু বিভিন্ন আর্ট কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যায় তোমার যেটা কাজ হবে আমাদের ইন্ডিয়াতে যেখানে যেখানে আর্ট কলেজ আছে তোমরা সার্চ করে নাও গুগলে ওই কলেজগুলোতে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করো প্রথম কাজ অনলাইনে অ্যাপ্লাই করার পর যে জিনিসটা তোমাকে করতে হবে তার জন্য তুমি এখন থেকে প্রিপারেশন নাও যে কোনো কলেজে কিন্তু তোমার শুধু মেড লিস্ট অনুযায়ী হয় না একটা এন্ট্রান্স দিতে হয় এক্সাম তোমাকে দিতেই হবে তো সেই এক্সামে কয়েকটা জিনিস কিন্তু তোমার দেখে নেবে সেগুলো তুমি পারছো কিনা কি দেখবে হিউম্যান ফিগার ড্রয়িং করতে বলবে তোমাকে তার জন্য তুমি এখন থেকে প্র্যাকটিস করো সাবজেক্ট কম্পোজিশন দিয়ে দেবে অর্থাৎ তোমাকে একটা কোন একটা ঘটনা বলে দেবে যে ধরো তুমি এখন আছো পাহাড়ে বসে আছো তোমার পাশে একটি কুকুর আছে বলে দিল একটা ঘটনা একটা স্টোরি তো ওই স্টোরিটাকে তুমি কল্পনা করে তোমাকে ছবি এঁকে রিপ্রেজেন্ট করতে হবে ওকে এই জিনিসটাতে কিন্তু তোমাকে এক্সামে দেখাতে হবে এছাড়াও তোমাকে বলবে যে পেনই ইউজ করার দরকার নেই ওয়াটার কালারের মাধ্যমে তোমাকে একটা পেন্টিং করতে বলবে তাহলে এই বিষয়টাও তোমরা এখন থেকে প্র্যাকটিস করো এছাড়াও কোনো কোনো কলেজে স্টিল লাইফ স্টাডি দিতে পারে স্টিল লাইফ স্টাডি মানে ধরো তোমাকে তোমার একটা জায়গায় বসিয়ে দিলো সামনে কিছু একটা দিল এটা আঁকতো তো এরকমই জিনিস কিন্তু তোমাকে তোমাকে ওই দেবে তার জন্য এখন থেকে নিতে তাহলে এইগুলো তোমরা যদি ভালোভাবে করতে পারো অবশ্যই কিন্তু আর্ট কলেজে এন্ট্রান্স পাবে এবার আসি যে ভালো ভালো কয়েকটা আর্ট কলেজের নাম আমরা জেনে নিই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনিং দ্য হিন্দুজা স্কুল অফ ডিজাইনিং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি দিল্লি ইউনিভার্সিটি জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি সিস্টি ইনস্টিটিউট অফ আর্ট এরকমই বিভিন্ন নামি দামি কলেজ আছে আমাদের ইন্ডিয়ার তাহলে এই কলেজগুলোতে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো অ্যাপ্লাই প্রসেস তো আমরা জেনে নিলাম এবার আমরা জানব যে আমরা যখন আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে এরপরে আমরা কী কী ডেজিগনেশন পাবো কোন কোন পোস্টে আমরা চাকরি করব। আর্ট থেরাপি গ্রাফিক্স ডিজাইনিং অ্যানিমেশন ফ্যাশন ডিজাইনিং ইন্টেরিয়ার ডিজাইনার প্রোডাকশন ডিজাইনিং বা তুমি ফ্রিল্যান্স আর্টিস্ট হিসেবেও কাজ করতে পারো বিএফএ কমপ্লিট করার পর তোমরা যে কোনো জায়গাতে যখন তুমি জব পাবে মিনিমাম স্যালারি পঁচিশ হাজার থেকে ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার টাকা স্যালারি পাবে তাহলে আমরা স্যালারিটাও জেনে নিলাম সর্বশেষে বলবো যদি তোমার ইন্টারেস্ট থাকে এই বিষয়ে তাহলে অন্য কোনো স্টিমে পড়ার তুলনায় আমি মনে করব যে এটাই তোমার কেরিয়ার হিসেবে পার্চুয়ে করাটা বেটার হবে আমার ভিডিও অনেকে দেখছো যাদের এজ হয়ে গেছে টোয়েন্টি প্লাস তোমরা হয়তো অন্য স্ট্রিমে পড়াশোনাও করছো এখন তোমার ইন্টারেস্ট জন্মেছে এখানেও কিন্তু একটা অপশন আছে তোমরা কিন্তু ডিস্ট্যান্সেও এই কোর্স করতে পারো এবং কিছু কিছু কলেজে অনলাইনেও এই কোর্স করার অফার করে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দাও বন্ধুর সাথে আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স তোমার জন্য খোলা আছে পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ Very much.